গাইস, গরমে এত আমার জল পিপাসা পায় যে ফ্রিজ থেকে জল খাবো কিন্তু আমার মা একটাও জল রাখে না। দেখবে আমাদের ফ্রিজে বরফ ছাড়া কিছুই পাবে না গাইস। এই যে একটা আম পান্না আছে যেটা আমি খেয়ে হাফ করে দিয়েছি, হাফ নেই, ও এখানে জলও নেই। গরমকাল পড়লেই আমাদের এই বেলফুল গাছে এত ঝাঁকিয়ে বেলকুড়ি আসে না, তোমাদের কি বলবো গাইস। এই চৈত্র মাসেও এত সুন্দর ফুল দিয়েছে, আর রাত্রিবেলা যখন ফুলগুলো ফোটে না, কি সুন্দর একটা গন্ধ আসে। আর মা সকালবেলায় ফুলগুলো ঠাকুরকে দেয়, এত সুন্দর গন্ধ ছাড়ে। এত ছোট একটা গাছে এত ঝাঁকিয়ে বেলফুল হয়েছে, দেখো সেরকম কিছুই দিই না জল ছাড়া। তো দুটো গোলাপও হয়েছে আর বাদ বাকি গোলাপগুলো। গুড মর্নিং, তো সকালটা আমি কেক খেয়ে শুরু করছি। এই কেকটা 5 টাকা দাম, কিন্তু এত সুন্দর খেতে না গাইস, পুরো নরম, খুব টেস্টি। তো ছোটবেলায় কেক খাওয়ার পর কেকের কাগজগুলো না এরকম, কেক খাওয়ার পর কেকের এই কাগজগুলো চিবিয়ে খেয়ে নিতাম। গাইস আজকে আমি তোমাদের সাথে দই কাতলার একটা রেসিপি শেয়ার করব, সেটা আমার মা করছে। প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি, এতে আছে পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, এটা আছে 4 চামচ কাজু ও দই একসাথে মেশানো। কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, রসুন বাটা দিলাম, দিয়ে একটু আদা বাটা দিলাম, দিয়ে নাড়তে থাকলাম কিছুক্ষণ। জল দিয়ে লঙ্কার গুঁড়ো দিলাম, আমি লঙ্কা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম, হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে নাড়িয়ে নিলাম, নুন দিলাম, সামান্য একটু মিষ্টি দিলাম। এবার এর মধ্যে কাজু বাটা দইটা দিয়ে মিশিয়ে দিলাম, দিয়ে আমি নাড়তে থাকলাম ভালো করে। কাজু ও দইয়ের মিশ্রণটি আমি দিয়ে মশলাটা ভালো করে কষতে থাকলাম। এবার মশলা থেকে একটু তেল ছেড়ে গেলে তার মধ্যে এর সামান্য একটুখানি জল দিতে হবে, এবং একটু ফুটে উঠলেই জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আমি বেশ ভালো করে মশলাটা আরেকটু কষিয়ে নিলাম। এবার গুঁড়ো গরম মশলাটা আমি একটু দিলাম, দিয়ে অল্প করে দিয়েই আমি নাড়তে থাকলাম। এবার মাছ ঝোলের মধ্যে মাছটা ছেড়ে দিলাম, রেডি আমার দই কাতলা। তো গাইস এবার আমার মা হোয়াইট চিকেন বা চিকেন রেজালা তৈরি করছে। তো চিকেনটাকে দই দিয়ে শুধু ম্যারিনেট করে রেখেছে যাতে খুব নরম হয়ে যায়। এতে লাগছে গোটা গরম মশলা, পেঁয়াজ সিদ্ধ করে বাটা, লাগছে পেঁয়াজ সিদ্ধ বাটা, লঙ্কা সিদ্ধ করে বাটা, আদা বাটা, রসুন বাটা, দুধ গরম করে রাখা আছে, এটা কাজুর পেস্ট করা হয়েছে কড়াইতে। এবার পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে গোটা গরম মশলা দিয়ে থেকে জল খাবো কিন্তু আমার মা একটাও জল রাখে না। দেখবে তো দেখো গাইস, একটা জল নেই, সব মানে নিজের জিনিসপত্র রাখবে। তো গাইস গরমকালে আমাদের ফ্রিজে বরফ ছাড়া কিছুই পাবে না। তো এখানে একটা আম পান্না আছে যেটা আমার খাওয়া অর্ধেক প্রায় হয়েই গেছে, অল্প একটু পড়ে আছে। আর এখানে কয়েকটা জলের বোতল আছে যা জল নেই, এবং আমার মায়ের মশলাপাতি, চাল ফাল, মানে যা পেরেছে রেখে দিয়েছে, মানে আমার কোনো জিনিসই নেই। তো এখানে সবজি টবজি আছে, আগে আইসক্রিম টাইসক্রিম থাকতো কিন্তু আমি সব কিছু তো পেলামই না, কারণ আমার মা আমার জন্য জল রাখেই না ফ্রিজে। কি না খেয়ে আম পান্না পেলাম যেটা এখন আমি খাবো, প্রচুর। তো গাইস চৈত্র মাসের এই সেলে তোমরা কেনাকাটি করেছে কিনা আমার এখনো হয়নি, তো আমি করব, সেই ভিডিওটাও তোমরা পাবে। ভিডিওটা ডেইলি ব্লগ এর মতোই, তো ভিডিওটা দেখতে থাকো। বেলা 2টোর সময় খাচ্ছি, কিন্তু গাইস এই দই কাতলাটা এত সুন্দর হয়েছে না, মনে হচ্ছে আরো দারুণ হয়েছে। গাইস এই দই কাতলাটা দারুণ হয়েছে, এর সাথে এই বড় চর্বিওয়ালা চিকেনটা আমার সব থেকে ফেভারিট।
বেবিটা রাখো, পুরো যেন হোটেল থেকে রান্না হয়েছে। সিরিয়াসলি দারুণ করেছে মা এইবার চিকেনটা। আমি মেখে খাচ্ছি এর সাথে, কালারটা দেখো গাইস, পুরো গ্রেভি গ্রেভি। লেগ পিস ছাড়া আবার রোবটটাই পুরো মাটি হয়ে যায় আমার কাছে। এটা একটা ক্রিমি টেক্সচার হচ্ছে, জাস্ট দেখো কতটা নরম সফট হয়েছে চিকেনটা। ওয়াও দারুন, ওয়াও অপূর্ব। সরি এটা এত সুন্দর খেতে হচ্ছে না, মানে মিষ্টি ঝাল হালকা টক এরকম টাইপের, মানে খুব ঝালও বলবো না, মানে খুব সুন্দর দারুণ হয়েছে। টক মিষ্টি ঝাল যেমনটা আমি খুব এক্সেপ্ট করি, এসব এই পুরো চিকেন ভাতটা খাবারটা খেয়ে নিয়ে তারপর বিকালে আমি ইভিনিং এ কিছু নিয়ে এসে তোমার সাথে গল্প করবো আর খাবো। তো আমি এখন চাটনিটা খেয়ে নিই, চাটনিটা বেশ ভালো হয়েছে, চাটনি ছাড়া রোগ তো। হ্যালো গাইস, এখন ইভিনিং হয়ে গেছে, তো আমি টিফিনে খাবো এই লেসটা, এটা আমার খুব ফেভারিট। তো তোমাদের এই লেসটার মধ্যে কোনটা বেশি ভালো লাগে, বেগুনিটা না এটা, সেটা কমেন্টে লিখো। পুরো পিওর আলু দেওয়া থাকে, কত বড়। স্কুলে এরকম টিফিন ছিল গাইস, এবার বিকালেও এরকম টিফিন ভালো লাগে, চিপস আর একটা কেক ব্যাস। তবে পেটটা ভরা বলে কেকটা খাচ্ছি না, চিপসটাই খাচ্ছি। কোনো রিভিউ দেওয়া যাবে না, কারণ এটা এমনি। গাইস এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দাও, মধুশ্রী ব্লগ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো গুড নাইট, বাই।